সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আপনাদের সাথে ভিডিওটা নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনার এই ছোটো অ্যাপার্টমেন্টটা ভাড়া দেওয়া হবে। এটা হচ্ছে আপনার টু বেডরুমের অ্যাপার্টমেন্ট, এটা ইসিএমসি এরিকা মুন্ডি মেডিকেল হসপিটালের সামনে। এটা হচ্ছে 87 Fernhill Avenue। আপনাদেরকে আগে বলছি যে আমি রেন্টিং ম্যানেজমেন্টের কাজ করি, এই হিসাবে আপনার এই অ্যাপার্টমেন্টটা ভাড়া দেবো। এটার ভাড়া হচ্ছে আপনার 850, আর টু বেডরুম জাস্ট। এটা হচ্ছে আপনার লিভিং রুম এর নট লিভিং কাম ডাইনিং কিচেন। কিচেনটা মোটামুটি বড়ো আছে, অত বেশি খারাপ না। এটা এটা অনেক পুরাতন বাসা, তো ওই জন্য ওল্ড দেখতে একটু হয়তো ইয়ে লাগতেছে। আপনার বাসা ভাড়া হচ্ছে আপনার 850 টাকা। এখানে অলরেডি ইউটিলিটিস পে করতে হবে টেনান্সকে, পানির বিল শুধু ল্যান্ডলর্ড পে করবে। আর এটা হচ্ছে আপনার অ্যানাদার বেডরুম, প্রথম বেডরুমটা এটাই। বেডরুমগুলো বড়ো আছে, অত বেশি ছোটো না, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম আছে। বাফেলোতে সাধারণত বেডরুমগুলো হয়েছিল ছোটো, বাট এখানে আপনার এটা একটু বড়ো আছে। এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরের বাসাটা, এটা টু ফ্যামিলি হাউস। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে আরেকটা ফ্যামিলি থাকে। এটা হচ্ছে বাথরুম, তারপরে দেওয়ার এটা হচ্ছে আপনার এনাদার বেডরুম, দুইটা বেডরুম। প্রত্যেকটা বেডরুমে আপনার ইয়ে আছে, ক্লোজেট আছে। এখান দিয়ে ব্যাকইয়ার্ডটা অনেক ময়লা, এখানে হয়তো ল্যান্ডলর্ড এটা পরিষ্কার করবে যদি ল্যান্ডলর্ডকে নোটিস করা হয়। সাধারণত আমি বলে দেবো যে ল্যান্ডলর্ড এটা ক্লিন করার জন্য ব্যাকইয়ার্ডটা। এ হচ্ছে বসার অবস্থান, আবারও বলতেছি এটা এটা একটা বেডরুম আর এটা একটা ক্লোজেট, এটা ক্লোজেট। এটা হচ্ছে এন্ট্রেন্স ডোর, এটা ক্লোজেট। আর এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স ডোর, মেন ডোর। এটা কিচেন, ওইটা এখন সামনে যেটা দেখা যায়। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং বলেন অথবা লিভিং রুম, ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট, বেশি বড় না। আর এটা হচ্ছে আগে দেখেছি, এটা একটা বেডরুম। সো এটা 850 টাকা ভাড়া, $850 হচ্ছে রেন্ট পার মান্থ। আপনাদের জন্য হচ্ছে অল অফ দ্য লাইক গ্যাস এবং কি কারেন্ট টেন্যান্সকে পে করতে হবে। আর যে বিষয়টা হচ্ছে ফানির বিলটা বাড়ির মালিক পে করবে এই আর কি। পাশাটা অনেক সুন্দর উপরের ফ্লোর, তো রাস্তা থেকে একদম ডোর থেকে রোড ভিউ। এটা যেটা ফার্নহিল এভিনিউ, 87 ফার্নহিল এভিনিউতে বাসার অবস্থিত এই আর কি। তো সবাই ভালো থাকবেন, যাদের ছোট্ট ফ্যামিলি বাংলাদেশি কমিউনিটি অথবা কোনো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। বাসাটা SMS রেডি আছে, এজ এ লাইক কন্ডিশন ল্যান্ডলর্ড ভাড়া দেবে ইনশাআল্লাহ। ওকে, সালামু আলাইকুম ওরহমতুল্লাহ, সবাই ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।